প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার আমিতে। আমি মিথিল আপনাদের সাথে আছি, আর আমার সাথে আছে একজন নতুন অতিথি। নতুন অতিথি কিন্তু একদম নতুন কেউ নন, আপনাদের সবার প্রিয় এবং খুব পরিচিত একজন, এবং আমি যার অনেক ছোট্টবেলা থেকে অনেক বড় একটা ফ্যান। আমাদের সাথে আছে রুমানা রশিদ ঈশিতা। ঈশিতাপু কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ঈশিতাপু তুমি এত শান্ত কেন? তুমি এত বাবলি কেন? তুমি কি আসলেই শান্ত, নাকি তোমার এরকম তুমি দেখাও কিন্তু ভিতরে অনেক বাবলি? আসলে আমি কোনো কোনো সময় মুড চলে আসলে অনেক কথা বলতে পারি, এমন না যে আমি অনেক কথা বলি না, কিন্তু আবার আমি খুব শান্ত না, আমি নর্মাল। আসলে আমি তোমাকে এটার একটা ছোট্ট ব্যাখ্যা দিতে পারি, সেটা হচ্ছে মানুষ যখন বড় হয়, ছোটোর থেকে বড় হয়, তখন সে আসলে অনেক কিছু চিন্তা করে না, মনে যা আসে সেটা বলে দেয়। আমি যেটা বললে, খুব ছোটো কাল থেকে যেহেতু ক্যামেরার সামনে এবং চারিপাশে সবসময় মানে শুধু বাবা মা ভাই বোন না, বাইরের অনেক লোকও থাকতো, আর মুখ দিয়ে যেটা বের হতো সেটাই দেখতাম কোনো না কোনো একটা পত্রিকার পাতায়, অথবা খুব ইম্পর্টেন্ট কারো মুখ থেকে আসছে যে তুমি তো ওখানে এটা বলেছো। আমার মনে হয় সচেতনতাটা আসলে খুব ছোটোবেলা থেকেই তৈরি হওয়ার কারণে একান্ত নিজের জায়গাটা ছাড়া খুব কমফোর্টেবলি কথা বলার অভ্যাসটাই চলে গেছে। আচ্ছা, তুমি জানো যে তোমার কারণে ছোটোবেলাতে কিন্তু আমাকে অনেক স্ট্রেস সহ্য করতে হয়েছে। কীভাবে বলো আমাকে? নতুন কুড়িতে তুমি একটা চরিত্র করেছিলে, চরিত্র অভিনয় করেছিলে, বলো তো কি সেটা? ফালানি। হ্যাঁ, ফালানি। এবং সেটা সবার মন ছুঁয়ে গিয়েছিল এবং সবাই এত ভালোবেসেছিল, আমি অবাক হয়ে দেখেছি এবং আমি কেঁদেছি। তো আমার ধারণা, আমার মা সেটাতে ইনফ্লুয়েন্সড হয়ে আমাকে নাচ, গান, ছবি আঁকা, অভিনয়, আমাকে সব কিছু শিখিয়েছে ছোটোবেলায়। কিন্তু আমি তো খুব ফাঁকিবাজ, আমি তোমার মতো সিরিয়াস না, সো আমি ফাঁকি দিয়ে আর এই নতুন কুড়ি টাইপের কোনো কম্পিটিশনে যাইনি, বাট আলটিমেটলি এখন আমরা মুখোমুখি বসে আছি। তো সেই জন্য আমার মনে হয় যে আচ্ছা, এই মেয়েটা, আমার ছোটোবেলায় মনে হতো যে এই মেয়েগুলো কী লেখাপড়া করে, আবার নাচ করে, আবার গান করে, আবার মানে এত কিছু অভিনয় করে, এত কিছু এক মানে একসাথে কীভাবে করে? এটা বলার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলি। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে, তুমি কিন্তু একটা জিনিস থেকে বেঁচে গেছো, সেটা হচ্ছে গিয়ে অনেকে আবার এইটা কমপ্লেনও করে, অনেকের মাই তাদেরকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে এভাবে চুল কেটে দিত। মোস্ট প্রবাবলি তোমার মা তোমাকে এই অত্যাচারের হাত থেকে মানে এই অত্যাচার চুলটা এইভাবেই কাটাছিল ছোটবেলায়। আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে, মিথিলা তুমি জানো কি না আমি জানি না, আমি কিন্তু তোমার নাটকের অনেক বড় ফ্যান, এবং সেটা তুমি মিথিলা হয়েছো তারপরে না, মানে একদম প্রথম থেকে যখন তুমি কাজ করো আমি তোমার কাজ দেখি। আর ছোটোবেলায় নাচ, গান, অভিনয় সব কিছু চর্চা করিয়েছিলেন জন্যই কিন্তু এত সুন্দরভাবে তুমি এখন এত কাজগুলো করতে পারো, মানে তোমার অনেক কিছু শিখতে হয়নি, অনেক কিছু তুমি শিখে এসেছো। আচ্ছা, কিন্তু তুমি তো একটা চাইল্ড আর্টিস্ট ছিলে এবং চাইল্ড সেলিব্রিটি ছিলে, তুমি এটা কীভাবে হ্যান্ডেল করতে, স্পেশালি বন্ধুদের সাথে? আমি সাথে আরও কয়েকজন আছে আমাদের জেনারেশনের, যারা ছোটোবেলা থেকে আমরা কাজ করি, আমাদের ছোটোবেলাটা আসলে খুব নর্মাল ছিল না। এবং তুমি যে কথাটা বললে, ছোটোবেলায় এমন অনেক, আমি অল গার্লস স্কুল, অল গার্লস কলেজে পড়েছি, এমন অনেক মেয়ে ছিল যাদের সাথে মনে হতো যে এদের সাথে আমি বন্ধুত্ব করতে চাই এবং তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, কিন্তু সে তো অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়নি। তবে আমি এটা মানে খুবই গ্রেটফুল যে আমি অল্প কিছু, খুব হাতে গোনা কিছু বন্ধু পেয়েছি যারা এখনও আমার বন্ধু, সেই ক্লাস ওয়ান থেকে, এবং তারা আসলে এত কনসিডারেট, এত অ্যাকোমোডেটিং, এবং তারা সবসময় মানে শুধু যে মা বাবার জন্যই একটা মানুষ এগিয়ে যায় তা কিন্তু না, সামগ্রিকভাবে যদি সবাই তাকে সহযোগিতা না করে সেটা সম্ভব না। সো তারা আমাকে ছোটোবেলা থেকে এত সহযোগিতা করেছে বিভিন্নভাবে যে মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম। আচ্ছা ঈশিতাপু, রিসেন্টলি তুমি একটা কাজ করেছো যেটা অনেক অনেক জনপ্রিয় হয়েছে, এই ঈদে তুমি একটা কাজ করেছিলে রেদওয়ান রনির নির্দেশনায়। ওই কাজটা নিয়ে তুমি একটু বলো, এটা তুমি কি অনেক দিন পরে অভিনয় করলে? এটা আমি আসলে, আমি চার বছর কিছু করিনি, মানে আমার তো আরেকটা মেয়ে হয়েছে, তো প্লাস আমি আসলে বিবিএ করার পর অনেক বছর পড়িনি, প্রায় 10 বছরের মতো, তারপরে আমি মেয়ে হলো, মেয়েকে সময় দিতে হবে, তাই ফাঁকে আমি এমবিএটা শেষ করে ফেললাম। আমার, আমি শুরু করেছিলাম এমবিএ, কিন্তু তারপরে চাকরি ইত্যাদি ইত্যাদি বোঝোই তো, বিভিন্ন কারণে পড়া হয়নি। সো পুরোটাই আমি বলতে পারো যে এই লাস্ট কয়েক বছরে শেষ করেছি। তো এটা হচ্ছে গিয়ে, রনি আমাকে মেসেঞ্জারে পাঠালো যে আপু আপনাকে একটা গল্প বলবো, তারপরে সে বিদেশ চলে যাচ্ছে, আমি বিদেশ চলে যাচ্ছি, এই হচ্ছে হচ্ছে মানে হচ্ছে না। আর আমার রনির সাথে কাজ করার আসলে ইচ্ছা ছিল, তো আমি মনে আছে আমি আমার
মা বাবাকে নিয়ে ব্যাংককে গেছিলাম ডাক্তার দেখাতে খুব সম্ভবত। সো রনি আমাকে মেসেঞ্জারে ফোন করেছে, মনে হয় ইন্ডিয়ায় ছিল। তো ও আমাকে যখন গল্প বলাটা শুরু করে, আমার হাতের কাছে কাগজ ছিল, দুই লাইন পরে ও গল্প বলছে, আমি কিন্তু পুরাটা ফটফট ফট করে লিখে ফেলছি। লিখে ফেলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমরা ঢাকায় আসি, মানে আমি যেভাবে কথা বলি মানে অনেক কথা না, আমরা ঢাকায় আসি তারপর আমরা কথা বলবো, ঠিক আছে। আমার মনে আছে মিথিলা, আমি মনে হয় গল্পটা চারবার না পাঁচবার ওই রাত্রেই আমি পড়েছি। তারপর আমি যখন হসপিটালে বসেছিলাম, আমি তখন ওই মানে জাস্ট চেক আপের জন্য যাওয়া, এমন না যে আমার বাবা মার শরীর খারাপ, তখন গল্পটা পড়েছি। তো ঢাকায় আসার পরে দেখলাম যে ও যখন গল্পটা বললো সামনাসামনি মিটিংয়ে, ওটা আরেকটু চেঞ্জ হয়েছে। সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্য স্টোরি, আই ওয়াজ সো হ্যাপি। আর এতদিন পরে কাজ করব, এত সুন্দর একটা গল্প, রনির সাথে কাজ করব, ওইটার কাস্টিংটাও খুব ভালো। আর কাজ করতে যখন গেলাম তখন দেখলাম যে মানে পুরো ইউনিটের সবাই এত মন দিয়ে কাজ করেছে, সেই জন্যই মনে হয় আল্লাহ আমাদের দিকে সদয় হয়েছেন এবং সবাই কাজটা প্রশংসা করছে। কিন্তু সর্দার সময় কিন্তু খুব ভয় পাচ্ছিলাম মিথিলা, কারণ মানে চর্চায় থাকলে যেটা হয় অনেক কিছু না নর্মালি চলে আসে, মানে আমি রেগুলার এই কাজটা করি, বাট চার বছর আসলে ক্যামেরার সামনে অনেক 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 সময়, অনেক লম্বা একটা ব্রেক। আমার একসময় মনে হচ্ছিলো যে আমি কি পারবো না কি, মানে কি হবে। আমার আগের দিন গভীর রাত্রে, আমরা সবাই চিনি রুমানকে, আমরা চিনি রুমান, আমাকে একটা SMS করেছিল, আপু একটা সাইকেল চালানোর মতো মাসল মেমোরি শুরু, অ্যাকশন বললেই মনে পড়ে যাবে, আপনি এত টেনশন করেন না। তো আমার সর্দর্শন রুমানের কথাটা মনে ছিল যে না অনেক বছরের মাসল মেমোরি, আই হোপ মনে পড়বে। আর ও আমার ডিরেক্টর আমাকে খুব ভালো করে বুঝিয়েছে, অনেকবার আমরা সিটিং করেছি, ইনশাল্লাহ ঠিক হবে। চার বছর তুমি স্ক্রিনে ছিলে না, সো নিশ্চয়ই স্ক্রিনটাকে মিস করেছো, এটা আমি জানবো এবং আমরা সবাই এটাই জানতে চাই, এবং আরও অনেক ছোটোবেলার কথা এবং অনেক কাজের কথা জানবো এবং পার্সোনাল লাইফ নিয়েও গল্প করবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে ঈশিতা চার বছর ব্রেকের পরে একটা কাজ করেছেন এবং কত নার্ভাসনেস কাজ করছিল তার মধ্যে, কিন্তু তারপরেও কাজটা এত ভীষণ ভালো একটা কাজ উপহার দিয়েছেন। কিন্তু এই চার বছরের ব্রেকে ঈশিতা কি মিস করেছিল স্ক্রিনটাকে, সেটা আমরা জানবো একটা ছোট্ট বিরতির পর। অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে আমি ফিরে আসলাম বা আবার শুরু করলাম, ঘটনাটা আসলে তা না। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে আছে ঈশিতা আপু। ঈশিতা আপু, আমি জানতে চেয়েছিলাম যে চার বছর তুমি একটা বিরতি নিয়েছিলে কারণ তোমার একটা বেবি হয়েছে এবং তারপর তুমি লেখাপড়াও করেছো, সো এই চার বছর তুমি কি স্ক্রিনটাকে মিস করেছিলে? ব্রেকের আসলে খুব একটা যে মিস করেছি তা না, তার আগে তো আসলে অনেক দিন করেছি, মানে মনে করো 25-26 বছর একটানা করেছি, সো খুব একটা মিস করিনি। তবে বিরতির পরে যখন কাজটা আবার শুরু করলাম তখন মনে হয় আমি একটুখানি সত্যিকার অর্থে প্রথমবারের মতো বুঝলাম যে আসলে আমি ক্যামেরার সামনে থাকতে কতটা ভালোবাসি এবং এটা আমি কতটা এনজয় করি। বাট সার্কামস্টান্সেস যেরকম, অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে আমি ফিরে আসলাম বা আবার শুরু করলাম, ঘটনাটা আসলে তা না। মানে আমাদের জীবন এখন যেরকম, সেরকম জীবনে আসলে আগের মতো রেগুলার কাজ করা সম্ভব না। যেরকম একটা না একদম একেবারেই স্ক্রিনে ছিলাম না, সেটা হয়তো হবে না, তবে কাজটা আগের চেয়ে অবশ্যই অনেক কম হবে। খুব ভালো লাগলে, সময় সুযোগ সব কিছু ঠিক থাকলে তখন একটা দুটা কাজ হবে। তোমার সন্তানদের কথা একটু জানতে চাই। আমার ছেলে মাত্র 9 বছর হলো, ওর নাম জাভির। আমার মেয়ের নভেম্বরে 3 হবে, ওর নাম আজরিন। ছেলে ক্লাস 4 পড়ছে, মেয়ে 1 সপ্তাহ ধরে প্লে গ্রুপে যাচ্ছে। এবং এটা খুব মজার একটা অভিজ্ঞতা না বললেই না, সেটা হচ্ছে আমার ছেলে প্রথম কিছুদিন স্কুলে গেলে যা হয় একটু কান্নাকাটি করেছে, আর আমার মেয়ে প্রথম দিন স্কুলে গিয়ে আমার দিকে ঘুরে বলেছে, মাম্মা আইল বি রাইট ব্যাক, প্লিজ ডোন্ট ক্রাই, গো। এবং ওর 2.5 বছর বয়স, ও 3 হয়নি এখনো। সো ওর এই কথা শুনে আমি কিছুক্ষণ বোকার মতোর দিকে তাকিয়েছিলাম, তারপর সত্যি আমি বাইরে এসে কিছুক্ষণ কেঁদে বাসায় এসেছি। মানে এবং আমি দেখলাম যে ও জানলা, ছোট্ট একটা জানলা দিয়ে দেখলাম যে ও খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। এখন নাকি সে স্কুলে, এখনও তো নতুন নতুন ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, বিকজ সেশন মাত্র শুরু হলো, তাদেরকে সান্ত্বনা টান্তনা দেয়, কান্না করো না একটু পরে ছুটি হয়ে যাবে। মেয়েগুলো কি আসলে একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট থাকে? কারণ আমার মেয়েও একদম সেম ছিল যে ও জাস্ট ওয়েট করছিল কবে স্কুলে যাবে, এবং আমাকে ঠিক ওরকম কিছু বলেনি, কিন্তু মানে শি ওয়াজ সো কমফোর্টেবল। ও ঘুরে আমাকে বলেছে, মাম্মা আইল বি রাইট ব্যাক, ডোন্ট ক্রাই। আমি তো মানে আমার কিছু বলার নেই আর, আমি কি বলবো, আই ডোন্ট নো হোয়াট টু সে। আচ্ছা, ওদের রিয়াকশন কি তোমাকে টেলিভিশনে দেখে বা
তোমাকে আমার মেয়ে মনে হয় খুব একটা এখনো বোঝে না অত ভালো করে। আর আমার ছেলে যখন ছোট ছিল ও তখন আমি স্ক্রিনে আসলে, ও যখন ছোট ছিল তখন আমি অনেক স্ক্রিনে আসতাম, তো তখন ও প্রায়ই টেলিভিশনের পিছে চলে যেত, পিছে যেয়ে আমাকে খুঁজত এবং আমাকে বলতো যে মানে তুমি তো এখানে, মানে ওর কাছে একটু মনে হয় মানে খুব ছোটবেলায় একটু পাজল লাগতো। এবং তারপরে যেটা হয় আর কি তোমার মেয়ের মতো, মানে বিকেম নর্মাল টু হিম যে মা টিভিতে আসবে, এটা তো হওয়ারই কথা। আচ্ছা, তুমি তো ছোটবেলায় তোমার মায়ের অনেক অ্যাটেনশন পেয়েছো, তুমি কি একমাত্র মেয়ে? না, আমার ভাই আছে, আমার ভাই আমার সে 6 বছরের বড়। আচ্ছা, মেয়ে তুমি? আমি মেয়ে, একা, একাই। সো হ্যাঁ, সব সব এক্সপেকটেশন এবং সব এফর্ট আন্টি তোমার উপর দিয়েছে, এবং এই যে অনেক অনেক এফর্ট দিয়েছে কিন্তু আন্টি, আমি বলবো যে এই যে এত কিছু ছোটবেলা থেকে করানো, তুমি কি তোমার মেয়ের সাথে বা তোমার ছেলের সাথে তাই করো? আচ্ছা, দুইটা কথা বলবো মিথিলা। নাম্বার ওয়ান, আমার ভাই খুব ভালো ছাত্র ছিল, মানে বিশিষ্ট ভালো ছাত্র। তো আমার মা আসলে আমার ভাইয়ের পিছনে অনেক সময় দিয়েছে, মানে কোচিং সেন্টারে, মানে আগেকার দিনে যা হতো কোচিং সেন্টারে বসে থাকা, এই স্যারের থেকে ওই স্যার, ওই স্যার থেকে ওই স্যার, অমুক ছেলে স্ট্যান্ড করেছে তার নোট আনতেই হবে, মানে এই টাইপ ছিল। আর আমার নানি, কিছু কিছু ক্ষেত্রে আমার দাদি আমার সাথে, কারণ আমরা যখন পারফর্ম করি সময়টা কিন্তু খুব কম, কিন্তু রিহার্সেলের টাইমটা কিন্তু অনেক বড় হয়। সো আমার সব টিচারের বাসা, রিহার্সেল, এ পুরোটা আমার নানি আর আমার দাদি ভাগ করে করতো, তবে 95% আমার নানি করতো। শুধু আমার মা প্রথম দিন যেত দেখার জন্য যে ব্যাপারটা কী হচ্ছে, স্ক্রিপ্টটা কী, ঘটনাটা কী, শুটিংয়ের আগের দিন যেত ড্রেসটা কী, বিষয়টা কী, কখন কল, শুটিংয়ের দিন যেত। এবং পরবর্তীতে আমার নানি যখন একটু অসুস্থ হয়ে যায়, আমার ভাই বিদেশে চলে যায়, তখন আমার মা আমার সাথে অনেক বেশি থেকেছে। তবে আসল যে খাটুনি সময়টা, ওটা আমার নানি আমার সাথে বেশি করেছে। এই যে এই মা নানির থেকে ভালো ম্যানেজার কিন্তু পাওয়া আর অসম্ভব, যাবে না কখনো, নিবেদিত প্রাণ একদম। আর আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে আমি জীবনে যতটুকু পেয়েছি, আমার জীবনটা এখন পর্যন্ত যা হয়েছে, আমি আই এম ভেরি স্যাটিসফাইড, আমি সবসময় আল্লাহর কাছে অনেক শুকর করি, আমার কোনো রিগ্রেট নাই। তবে আমার মনে হয় টু সাম এক্সটেন্ট আই মিসড মাই চাইল্ডহুড, অ্যাকচুয়ালি আই নেভার হ্যাড আ চাইল্ডহুড, বিকজ আমি যত পিছনের মেমোরি আছে আমার, আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে গাড়ি থেকে আমি কোনো না কোনো একটা টিচারের বাসায় যাচ্ছি, ওখান থেকে আমি গাড়ি করে আরেকটা কোনো টিচারের বাসায় যাচ্ছি, বাসায় এসে আমি একটু নাস্তা খেয়ে আমার বাসার স্যার আসছে, স্যার যাওয়ার পরে আমি 1 ঘন্টা টিভি দেখে ঘুমিয়ে যাচ্ছি। দ্যাট ওয়াজ মাই চাইল্ডহুড থ্রু আউট। সো আমি চাই আমার বাচ্চারা একদম নর্মাল একটা লাইফ পাক, ওদের যা ভালো লাগে, আমাদের যেমন কেউ জিজ্ঞেস করেনি তোমার কি এটা ভালো লাগে, মানে বুদ্ধি হওয়ার পর থেকে আমি নাচের ক্লাসে যাই, গানের ক্লাসে যাই। সো আমি চাই যে আমার বাচ্চারা, ওরা যখন এসে আমাকে বলবে যে আমার এটা ভালো লাগে, এটা করতে চাই, তা করবে। যেমন আমার ছেলে গিটার শেখে, তার গিটার বাজাতে খুব ভালো লাগে, সে গান শেখে, তার গান গেতে ভালো লাগে, সে কোনো বাংলা গান গায় না, ইংলিশ গান গায় বাই দ্য ওয়ে। সো আমার মেয়েকেও আমি ঠিক তাই বলবো, মা তোমার যা ভালো লাগে তুমি আমাকে বলবে, আমি যতটা সম্ভব আমার সাথে কোলায় ব্যবস্থা করে দেবো, বাট আমি ওদেরকে কিছু চুজ করে দেবো না। আচ্ছা তেশিতাপু, আবার একটু ছোটোবেলায় ফিরে যাই, সেটা হচ্ছে ছোটোবেলায় তোমার নিজেকে স্ক্রিনে দেখতে কেমন লাগতো? ছোটোবেলায় নিজেকে স্ক্রিনে খুব একটা দেখার সময় পেতাম না, খুব একটা স্ক্রিনে দেখিনি কখনো নিজেকে। আর স্ক্রিনে যখন দেখতাম তখন আমার মনে হয় যে আমার মা এবং আমার ভাই দুজনেই যেহেতু খুব ক্রিটিক্যালি আমার পারফরমেন্স দেখতো এবং ওনাদের পাশে বসে আমি দেখতাম, কিছুটা ভয়েই থাকতাম যে প্রতি সেকেন্ডে কয়টা করে ভুল ধরবে। এবং খুব প্রশংসিত হলেও পারফরমেন্সটা বাইরে, আমি সাধারণত আতঙ্কেই থাকতাম যে কী যে শুনবো। কারণ আমার মনে হয় প্যারেন্টসদের আসলে আমাদের থেকে অনেক এক্সপেকটেশনটা অনেক অনেক বেশি, সেই কারণে। কারণ আমাকে এখনও শুনতে হয় যে এটা এটা তুমি কী নাটক করলা, এটা তো হলো না, এটা অথচ আপা আমার জাতি কিন্তু ওই নাটকের জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ আই নো আই নো। আচ্ছা, পাতা ঝরার দিনে 4 বছর পর তুমি পারফর্ম করলে, তুমি কি নিজের পারফরমেন্স খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছো আন্টির মতো? আচ্ছা, যখন নাটকটা অন ইয়ার হয় আমি আমেরিকাতে ছিলাম, আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্যাটিসফাই মি ইভেন বাই মাই সেলফ, মানে আমাকে আমি নিজেও মনে হয় স্যাটিসফাই করি, আমার পুরো নাটক দেখে মনে হচ্ছে এই জায়গাটা ওরকম করা উচিত ছিল, এই জায়গাটা ওরকম করা উচিত ছিল, আই ডোন্ট নো, আমি মনে হয় একটু বেশি ক্রিটিক্যাল। আচ্ছা ঈশিতাপু, তুমি কি রাগ করতে পারো? আমি সাংঘাতিক রাগ হয়ে যেতে পারি এবং সেই রাগটা লেস দেন আ মিনিটে চলে যেতে পারে, এবং 2 মিনিট পরে আমি খুব গম্ভীর হয়ে চিন্তা করে মনে করতে পারি আমি কেন এত রাগ করলাম। এটা একদমই আমার বাবার মতো, এবং রেগে গেলে আমি
একেবারেই পয়েন্টে কথা বলতে পারি না। মনে করো আমি রাগ করলাম এই শোপিসটা নিয়ে, হ্যাঁ, কিন্তু আমি কথা বলবো মনে করো বৃষ্টির পানি নিয়ে, মানে রেগে গিয়ে যে লজিক্যালি সুন্দর করে টু দ্য পয়েন্ট ঝগড়া করব কারোর সাথে, এটা আমি পারি না। আমি ঝগড়া করি, কিন্তু আমি ঝগড়া করতে করতে আমি চিন্তা করি যে কি রাবিশ আমার মুখ দিয়ে বার হচ্ছে, এটা তো এটার মানে এই টপিকের সাথে কোনো সম্পর্কই নাই। ওই সমস্ত চিন্তা করতে করতে আমার রাগটা আবার কমে যায়, কিন্তু আর্গুমেন্টের সময় আমি তোতলাই, আমি আর কখনো তোতলাই না, আমার একটু ফাম্বল হতে থাকে কথায়। আচ্ছা, এখন আমি একটা ছোট্ট বিরতি নিব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ঈশিতা যত তাড়াতাড়ি রেগে যায় তত তাড়াতাড়ি রাগ চলে যায়, এবং রাগের সময় তোতলায়। আমরা ঈশিতা আপু সম্পর্কে আরো জানবো, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। যে কোনো বিষয়ে উনি আমাকে সাংঘাতিকভাবে ইন্সপায়ার করে, শুধু মুখে মুখে ইন্সপায়ার করছে, সাইকোলজিক্যালি ইন্সপায়ার করছে, নট দ্যাট। ফিরে এলাম বিরতির পরে, আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় রুমানা রশিদ ঈশিতা। ঈশিতা আপু, তুমি বলছিলে যে তোমার রাগটা যেমন তাড়াতাড়ি উঠে ওরকম তাড়াতাড়ি চলে যায়, এবং তুমি মনে রাখতে পারো না যে তুমি কি বিষয় নিয়ে রাগ করছিলে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা উচিত, সেটা হচ্ছে আমার বাবা মা, ভাই, আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা ছাড়া আমি কারোর সাথে রাগারাগি করি না। আচ্ছা, এবার আরেকটা বিষয়ে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোমার বর তো মিডিয়া জগৎ থেকে একদম অনেক দূরে, উনি তো জানতেন যখন তোমাকে বিয়ে করেছিলেন যে তুমি এরকম এত বড় একটা সেলিব্রিটি? না, জানতেন না? না, কিভাবে সম্ভব? উনি কি বাংলাদেশে থাকতেন না? উনি বাংলাদেশে খুব কম থেকেছেন, উনি ক্লাস সিক্সে থাকতে বাইরে চলে গেছেন, তারপরে আসা যাওয়ার মধ্যে, এবং আমরা যখন অ্যাকচুয়ালি অনেক কাজ করা শুরু করলাম তখন উনি দেশের বাইরে, উনি একেবারেই জানতেন না। উনি জানতেন যে আমি গান টান গাই, হয়তো অভিনয় করি, বাট কতটা, টু হোয়াট এক্সটেন্ট, এটা উনি জানতেন না। না, আচ্ছা, পরে তো জেনেছেন। হ্যাঁ, বিয়ের পরে জেনেছেন। আচ্ছা, উনি কি তোমাকে ইন্সপায়ার করে? উনি আসলে ব্যক্তিগতভাবে মিডিয়ার সাথে জড়িত না থাকলেও পারিবারিকভাবে খুবই ওতপ্রোতভাবে জড়িত, কারণ ফিরোজা বেগম ওনার আপন ফুপু, তো উনি জন্মের পর থেকেই দেখেছেন যে একজন ব্যস্ত শিল্পী কেমনভাবে তার জীবন পার করে। এবং ফিরোজা বেগমের নাম বললে তো বাকিটাও চলে আসে, মানে ফ্যামিলিতে আরও আমি 10 জনের নাম বলতে পারবো যারা খুবই ওতপ্রোতভাবে মিডিয়ার সাথে জড়িত। সো ওনার একটা মোটামুটি ধারণা ছিল যে কীরকম কী হতে পারে। আর আমার হাজবেন্ড শুধু আমার আমার মিডিয়ার ব্যাপারে না, আমি করতে ভালোবাসি বা আমি করতে চাই এমন যে কোনো বিষয়ে উনি আমাকে সাংঘাতিকভাবে ইন্সপায়ার করে, শুধু মুখে মুখে ইন্সপায়ার করছে, সাইকোলজিক্যালি ইন্সপায়ার করছে, নট দ্যাট। ওনার সাথে বা ওনাকে আমি যতটুকু বলি বা উনি স্বতঃস্ফূর্তভাবে যতটুকু সম্ভব ততটুকু করে। তোমাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? সেটেলড লাভ ম্যারেজ, পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমরা পছন্দ করেছি জন্যে বিয়েটা হয়েছে। ইটস নট দ্যাট যে তুই ফ্যামিলি বলে হিন্দি সিনেমার বাংলা সিনেমার মতো, না, আমরা দুজন দুজনের সাথে কথা বলেছি, পছন্দ হয়েছে, অ্যান্ড দেন ইট হ্যাপেন্ড 15 ইয়ার্স ago। আচ্ছা, তুমি তো তোমার ছোটোবেলাটা অনেক ব্যস্ত ছিল, তুমি বলেছো যে বন্ধু অনেক বেশি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা হতো না, কিন্তু তারপরও কিছু কাছের বন্ধু ছিল। কিন্তু ছোটোবেলায় আমি দেখি যে এরকম এক্সপিরিয়েন্স হয় যে যারা একটু সেলিব্রিটি টাইপের, যারা একটু ফার্স্ট গার্ল, তাদের সাথে সবাই একটু কম্পিটিশন হয় আশেপাশের বন্ধুদের, যে কে ওর বন্ধু হবে, কে ওর বন্ধু হবে। তোমার কি এরকম হতো? আমি হলিক্রস স্কুলে পড়েছি, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েছি। আমার মনে হয় হলিক্রস স্কুলের প্রত্যেকটা মেয়ে, অ্যাটলিস্ট আমাদের জেনারেশনের প্রত্যেকে নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভাবত, এবং যদি ক্লাসে, যেহেতু আমি সেলিব্রিটি ছিলাম, সেহেতু ও যে সেলিব্রিটি না, এটা এস্টাবলিশ করার বিভিন্ন রকমের কাজ তারা করতো, এবং আমার যারা টিচার ছিলেন, শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা আমাদেরকে খুবই ভালোবাসতো, কিন্তু সাথে এইটাও মেক শিওর করতো যে কোনোভাবেই যেন আমার মাথায় বা অন্য কারো মাথায় না আসে যে আমি একটু আলাদা। সো এটা তারা খুব সুন্দরভাবে করেছেন। আচ্ছা, তুমি তো বলেছো তুমি অল গার্লস স্কুল এবং অল গার্লস কলেজে পড়েছো। আমিও সেম, আমি অল গার্লস স্কুল, অল গার্লস কলেজে পড়েছি। কিন্তু তোমার স্কুল কলেজে ছেলে বন্ধু ছিল না? আমার স্কুল কলেজে কোনো ছেলে বন্ধু ছিল না, একেবারেই না, একটাও না। ইউনিভার্সিটি থেকে আমার বেশ কিছু ছেলে বন্ধু ছিল, এবং যেহেতু আমার 22 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, সো ছেলে বন্ধুদের সাথে আমার সম্পর্কটা খুব নিরাপদ ছিল। যেহেতু তুমি অনেক বড় সেলিব্রিটি ছিলে ছোট থেকেই, নিশ্চয়ই অনেক প্রেমপত্র পেয়েছো? আমার আম্মার হাত, আমার নানির হাত, আমার দাদির হাত হয়ে
একটা প্রেমপত্র আমার পর্যন্ত আসবে ওটা তো তাহলে উপরওয়ালার পক্ষ থেকে নামায় দিতে হবে, মানে এটা সম্ভব না। আমার চোখের সামনে আমি দেখেছি যে হ্যাঁ অনেক কিছু হচ্ছে, বাট ওইটা আমার ঘরে না, ওটা ড্রয়িং রুমে হচ্ছে, আমার রাগারাগি করছে, ছিঁড়ে ফেলছে। তোমার মনে কি ছোট্ট সুপ্ত কোনো বাসনা ছিল না যে একটা চিঠি খুলে দেখি? না, আমার কেন জানি ইচ্ছা করতো না কখনো, বিকজ আমার আমি আশেপাশে যাদেরকে ফলো করতে দেখতাম আমার মনে হতো যে প্লিজ আমার থেকে একটু দূরে থাকেন, ওরকম কোনো দিন তোমার স্ট্যান্ডার্ড মিট করতে পারতো। আর আমার কিন্তু সবসময় স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল, যে তোমাকে বললাম না যে সমস্ত ছেলেরা পিছিয়ে পিছিয়ে হাঁটে, যে সমস্ত ছেলেরা চিঠি পাঠায়, যে সমস্ত ছেলেরা মনে করে যে অনেক হাসাহাসি করলে জোক করলে মেয়েটাকে পাওয়া যাবে, ওরকম ছেলে তো প্রশ্নই আসে না আমার মানে কখনো মনে ধরার। আচ্ছা, তার মানে তোমার স্ট্যান্ডার্ড মিট না করলে সেই মানে তুমি তার দিকে প্রশ্নই আসে না, ফিরেও তাকাও নি, মানে তুমি সব দিকেই বেশ নিরস, যেটা আমি বুঝতে পারলাম। বাট ইটস ওয়ার্কিং, ইটস ওয়ার্কিং। ওকে ঈশিতাপু, আসলে মানে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার আমিতে সময় দিয়েছো আমাকে, কারণ আমি যেটা বললাম যে তুমি ছোটবেলা থেকে সবার আইডল, মানে স্পেশালি মায়েদের জন্য, যে মায়েরা চায় যে আমার মেয়ে ঈশিতার মতো হবে, সব কিছু করবে একসাথে, তারপরে একটা খুব লজিক্যাল ভদ্র ছেলে দেখে বিয়েও করে ফেলবে। সো তুমি সবার একদম মায়েদের গোল স্ট্যান্ডার্ড হচ্ছে ঈশিতা, এবং তুমি এখনও আসলে সেই গোল স্ট্যান্ডার্ডের জায়গাতেই আছো, এবং সেই সাথে আমাদেরকে অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো কাজ দিয়েছো, আমাদের দেশের মানুষ তোমাকে অনেক অনেক ভালোবাসে, এবং আমরা আশা করি যে তুমি আরও সুন্দর সুন্দর কাজ আমাদের দিবে, পাতা ঝরা দিনের মতো আরও অনেক সুন্দর কাজ ঈশিতার কাছ থেকে দেখতে পারবো। এবং একই সাথে আমরা একটু চাইবো যে ঈশিতা যেন আর একটু সেন্স অফ হিউমারটা আর একটু বাড়ে। ঈশিতাপু, অনেক 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 ভালো লাগলো তোমার সাথে গল্প করে, তোমার সাথে আমার কখনো এইভাবে গল্প করা হয়নি, না কখনো। হ্যাঁ কখনো, আসলে ওই যেটা আমাদের তো আসলে লাইফস্টাইলটা সেম, সো আমাদের ওই সময়টা হয়নি যে আমরা কখনো দেখা করে দেখা হলো, হাই হলো, হ্যাঁ শুধু হাই হলো তোই ছিল। আমরা দুজনে মিলে আশা করি সামনে আরো সুন্দর সুন্দর কাজ করব। আমার কখনো তোমার সাথে একসাথে কাজও করা হয়নি, যেটাও টু ওয়ার্ক উইথ ইউ, সেটা আমার খুব ইচ্ছা। ঈশিতাপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আমিতে আসার জন্য, আগামীতে তুমি আমাদেরকে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিবে এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে।